কোনো ফকিরকে খেতে দিতে চান না আমি মমতাজুল ইসলাম আমি বক্তা আপনি ঘন ঘন আমাকে ফোন করে আমার বাড়িতে একদিন দাওয়াত নেন না কারণ আপনি আমার খাওয়াতে পারলেই কোনো একটা জল চাই আমি বলবো গল্প করতে করতে যে ওই নসিবপুরের গিয়েছিলাম আবদুল্লা ভাইয়ের বাড়ি এত খাওয়া খাইয়েছে বিশাল অ্যাডভার্টাইজ হয়ে যাবে ও আমাকে বারবার খোঁজ নিচ্ছে অথচ আমি হোটেলে গিয়ে প্রত্যেকদিন দিন খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি ধরে নেন আমি ধনী লোক বোঝানোর জন্য বলছি আমাকে এত দাওয়াত করার ঢং কিসের হ্যাঁ আমি ব্যাপার বুঝি না গাড়ি যেখানেই দাঁড় করাই আজকেও এক জায়গায় দাঁড় করিয়েছি ওই কাটোয়া ভাট পার করার সময় চারজন যুবক ছিল আমি ঝালমুড়ি মানে একটু সন্ধ্যাবেলার দিকে ঝালমুড়ি ঝালমুড়ি কিনে গাড়িতে খেতে খেতে আসি ঝালমুড়ি কিনছে আমার ড্রাইভার আছে তা চারজন লোক বলছে বুঝি একটু চা খান কেন আমায় কেন চা খাওয়ার কথা বলছো ওই এটা পাগল বসে আছে ওখানে চার পাঁচ দিন আমি যখনই আসি দেখতে পাই ওকে বলতে যাচ্ছ না আমি তো ধনী লোক আমি চার চাকা করে ঘুরছি তুমি আমাকে চা খাবার কথা বলছো তার মানে তুমি চাইছো যে আমাকে এক কাপ চা খাওয়ালে আমি অ্যাডভার্টাইজ করবো তোমার খুব সাবধান জান্নাতে এমনি যাওয়া যাবে না হিসাব করে কাজ করিয়েন আপনি জীবনে কোনোদিন ভিকারিকে খেতে দেন না তো ইমাম সাহেবের বাটি ওভারটেক করছে তরকারি কারণ কি বুঝি না কারণ ওখান থেকে আপনি অ্যাডভার্টাইজ পেতে চাইছেন ভিকারি অ্যাডভার্টাইজ করেন না তাই এবাদাত করার আগে খুব সাবধানতা অবলম্বন করবেন এবাদাত যেন রিয়াতে যেন পরিণত না হয়ে যায় খুব বিপদ হয়ে যাবে কিন্তু আল্লাহকে ভয় করুন কিয়ামতকে ভয় করুন মালিক ইয়ামের দিন আল্লাহ তাআলা বলছেন কিয়ামত দিবসের মালিক ইয়া কা না বুধু ও ইয়া কা আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই এবাদাত করি আর তোমারই কাছে সাহায্য চাই এবাদাত কার জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে আল্লাহ ছাড়া আর কারো জন্য নেকি হবে কারো নামে কিছু করা যাবে তা ওই যে মাজারে দেখছি বড় বড় মুরগি আর মোড়কগুলো বড় বড় রাম ছাগল ঘুরছে খাসিগুলো এগুলো কারা দেয় মানুষের ইচ্ছে শুনুন একটা কথা বলছি এটা তো সোহিয়া কিদার গ্রাম আপনি ভাববেন না যে সব কথা মনে হয় মমতাজুল সাহেব আমাকে বলছে না আপনার এখানে কজন আছে এক হাজার লোক নেই দুশো তিনশো লোক আছেন চারশো লোক এই যে ক্যামেরাগুলো দেখছেন আগামীকাল বা এখনই দেখবেন কাল থেকে লক্ষ লক্ষ মানুষ ঢুকবে দেখবে ভালো করে বুঝবেন তাহলে সব কথা যে আপনারই জন্য বলছি এটা নয় এদের জন্য কিছু কথা বলা হচ্ছে যদি কিছু বেদাতি আছে না নেই পীরপন্থী পীর পুজারী আছে না নেই এগুলো তাদের ধোলাই হবে এটা আপনি ভাববেন না যে আমাদের গায়ে লোককে বলতে এসেছে না সব কথা আমি আপনার জন্য ওই শ্রোতাদের জন্য আল্লাহর জন্য সাহায্য কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে বলে মনে হয় একদমই নয় যত রকমের ছেলে হয় না মেয়ে হয় না রুজির অভাব খাদ্যর অভাব দৃষ্টিশক্তি কমে যাচ্ছে স্মৃতিশক্তি হ্রাস হচ্ছে হ্যাঁ শরীরের তাকত কমে যাচ্ছে এই যে বিস্তারিত যত রকমের অভিযোগ কার কাছে আল্লাহর কাছে রাতের বেলা কাত নামাজ পড়ুন পরে আল্লাহকে গোপন কথা বলুন আল্লাহ আমি বিয়ে করেছি সতেরো বছর আব্বা ডাক শুনতে পাইনি তুমি আমার স্ত্রীর একটা সুসন্তান দান করো এটা আল্লাহকে বলতে হবে আর আপনি যদি আপনার শাশুড়ির কথা শুনে একটা বড় মোড়ক কিনে নিয়ে যদি চলে যান ছেলে তো হবে না হবে না এর জন্য আবার কি আমাদের মাসে পালিশমেন্ট হবে না আল্লাহ কত মানুষ কত মানুষ যে মারাত্মক শিরকের ভিতরে লিপ্ত রয়েছে রয়েছে না মারাত্মক শির যা কিছু হয় কার থেকে হয় আল্লাহ থেকে তারপরে কি বলি ইয়া কান আবুদু ইয়া কান আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো কেমন সহজ পথের পথিক শিরতল্লাদিন আ না না আমতা আলিহিম তুমি যাদেরকে পুরস্কারিত করেছ তাদের পথের প্রতীক করো এবার আপনাদেরকে একটা কথা বলছি আমরা শুধু দোয়া করছি আল্লাহ সোজাপদ দেখাও আল্লাহ সোজাপদ দেখাও এহিদিনা শিরত আল মস্তাকহিম এহিদিনা শিরত আল মস্তাকহিম তাদের পথ দেখাও শিরতআল্লাদিনা আ না আমতা আলিহিম যাদেরকে তুমি পুরস্কারিত করেছ দুয়া করি কি করি না আচ্ছা বলুন তো শুধু দোয়া করি কি ওদের জায়গায় পৌঁছানো যাবে যাবে না আই মমতাজুল ইসলাম বক্তা ছোটখাটো বড় নয় লোকে বলে তো এও ভাবছে যে আমি একটু বক্তা হবার খুব শখ আমার এ শুধু নামাজে আমাদের দোয়া করছে আল্লাহ মমতাজুলির মতো বক্তা করে দাও আল্লাহ মমতাজুলির মতো বক্তা হয়েছে চারচাকে গাড়ি চড়ে ঘুরবো আল্লাহ মমতাজুলির মতো বক্তা করে দাও কিন্তু কোনোদিন বইটাই পড়াশুনো করে না কোনোদিন বইটাই পড়ে না তুই দোয়া করেই যাচ্ছে আচ্ছা বলুন তো শুধু যদি দোয়া করেই যায় কোনোদিন এই জায়গাটা বসার নসিব হবে হবে না তাহলে ওকে কম বেশি কিছু পড়াশুনো করতে হবে হবে কি হবে না হবে তার মানে ইহিদিন আল্লাহ সহজ পথ দেখাও তাদের পথ দেখাও যাদেরকে প্রাইজ দিয়েছো আরে ক্যাপা তারা প্রাইজ কেন পেয়েছে সেটা আগে দেখো আর প্রাইজ পেতে গেলে কি মাল লাগে সেটা আগে দেখো না শুধু দোয়া করি সোজা পথ পেয়ে যাবেন এটা সম্ভব কখনোই সম্ভব নয় আমি আজকে আমি একজন কৃষক আমি চাষি আমার আব্বা অরিজিনাল একজন চাষি আমার আব্বা নাম লিখতেও জানে না চাষি মানুষ আমাকে মাদ্রাসা ভর্তি করেছিল কম বেশি পড়াশুনো করেছি মেহনত করেছি আমার জীবনে খুব শখ ছিল যে আমি এস্টেজে বক্তব্য রাখবো ভালো করে বুঝবেন তা আমার তো তার জন্য প্রিপারেশন নিতে হয়েছে চেষ্টা করতে হয়েছে তবেই তো আজকে আমি এই জায়গাটা বসতে পেরেছি এমনিতে হয়নি ঠিক তেমন আপনি যদি মনে করেন আমি পুরস্কারই তো ব্যক্তিদের দলেভুক্ত হব তাহলে আপনাকে তাদের মতো করা লাগবে কি লাগবে না লাগবে পুরস্কার পেয়েছে কারা আর আমার লভ মি কি নাম সিদ্ধ কি নাম সহ দা চারটে লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে কটা চার নম্বর ওয়ান নবীগণ পুরস্কার পেয়েছেন দুই সিদ্দিক সত্যবাদী অর্থাৎ সাহাবিগণ পুরস্কার পেয়েছেন তিন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন পুরস্কার পেয়েছেন যারা তারা পুরস্কারিত আল্লাহ কোরআন বলছেন নবীদের ওনাদের তো মানে অতুলনীয় যার কোনো তুলনা নেই ওনার সঙ্গে ওনাদের সঙ্গে কোনো তুলনা করা যাবে না তবে সিদ্দিকীন এদের সঙ্গে তো একটু তুলনা করতে হবে সাহাবিরা যেমন করেছেন আমরা করতে পারবো কি পারবো না পারবো কি পারবো না জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বক্কর ওমার উসমান আলী আব্দুর রহমান ইবনাও আর অন্যান্য সাহাবিরা দশজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আচ্ছা এমনি পেয়েছেন আপনি অবাক হয়ে যাবেন কেমন ইমান দেখুন সাহাবিদের কেমন ইমানটা শুধু দেখুন আল্লাহর প্রতি কত ভয় দেখুন হজরত আবু বক্করের নাম শুনেছেন শুনেছেন এগুলো খুব ইমোশনাল কথাবার্তারা খুব আপনি মনোযোগ দিয়ে শুনবেন আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে ইমান যদি থাকে আর যদি মনে করেন যে না আমার হিসাবে কিছু হয় না তাহলে ভেবে নিতে হবে জমিন আগর পাথর হতো বারিশ সে কে হোগা দিল আগর পাথর হতো তকরির সে কে আপনার অন্তরটা পাথরে পরিণত হয়েছে আপনার অন্তর ইমানের অন্তর নয় আউ বক্কারের নাম শুনেছেন নিঃশাউর আল্লাহ হযরত আউ বক্কার বলছেন আসমান থেকে যদি একজন আহ্বানকারী যদি আহ্বান করে বলে যে সারা পৃথিবীতে প্রতিটা মানুষ জান্নাত চলে যাবে একজন মানুষ জাহান্নাম যাবে আমি আবু বক্কার তবু আল্লাহকে এত ভয় করি যে ওই একজনের ভিতরে যদি আমি আবু বক্কার আমার লিস্টে নামটা চলে আসে হজরত আবু বক্কার তিনি তখন আমিরুল মোমিনিন খলিফা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ ছিল ফজরের নামাজের পরে নিজের স্ত্রীর সঙ্গে একটু দেখা করতেন তো হজরত তোমার এটাকে লক্ষ্য করলেন দীর্ঘদিন দিয়ে যে আবু বক্কার প্রতিদিন স্ত্রীর সঙ্গে দেখা করে আবার ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে 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 যায় কারণ কি আবু পিছনে পিছনে আমি যাব দেখ আবু বক্কার কি করে হজরত আবু বক্কার নামাজ পড়ে চলে গেলেন নিজের স্ত্রীর কাছে দেখা করলেন দেখা করার পরে তিনি চলে গেলেন পাহাড়িয়া সুরঙ্গ রাস্তা দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছেন তোমার লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে হজরত আবু বক্কারের পিছনে পিছনে হাঁটছেন তোমার এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন হজরত আবু বক্কারকে দেখতে পেলেন মরুভূমির এক প্রান্তে তাবু টাঙানো রয়েছে একটা তাবুর ভিতরে ঢুকছেন হজরত আবু বক্কর সিদ্দিক আবু বক্কর ঢুকলেন হজরত তোমার অনেকক্ষণ জবত দাঁড়িয়ে আছেন হজত তোমার দেখছেন যে আবু হচ্ছেন হাতে একটা থলি নিয়ে আছেন খালি হাতে ঢুকেছেন হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন আবু চলে গেলেন অনেক দূর ওমার আস্তে 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 করে দৃশ্যটা দেখার জন্য ওই তাবুর ভিতরে ঢুকলেন ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা দুই চোখে দেখতে পায় না বাড়িতে দুটি বাচ্চা রয়েছে একটা বকরি রয়েছে বাড়িতে তা হজরতোমার বাড়িতে ঢোকার পরে বলছেন বুড়ি আচ্ছা তোমাদের বাড়িতে কে আসে গো প্রতিদিন বুড়ি তখন বলছেন তোমারই মতো একজন পথিক তাকে আমি চিনি না তাকে জানি না। জানিনা হজরতমার তখন বলছেন লোকটা এসে কি করে বুড়ি তখন বলছেন হে পথিক তুমি জানতে চাইছো আমি একজন বিধবা মহিলা অন্ধ আমি যে কাপড়ে নোংরা টোংরা করি লোকটাকে দেখি প্রত্যেক দিনে কাপড়গুলো পরিষ্কার করে দেয় আর আমাদের বকরিগুলো দুধগুলো দহন করে দেয় বাচ্চাগুলো রান্না বান্না করে দেয় আমাদের ঘর বাড়ি পরিষ্কার করে দেয় আর এই ছাগলের পেচ্ছা পায়খানা নোংরা টোংরা যা হয় ব্যাগে করে পাহাড়ের আর দিকে গিয়ে ফেলে দিয়ে চলে আসে মা আর কানতে কানতে বলছেন মা তুমি কি জানো লোকটি কে তুমি জানো জানো না এই লোকটি হচ্ছে মদিনার আমিরুল মমিন লোকটি মদিনার মুখ্যমন্ত্রী হজর তোমার ফারুক আদি আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ফজরের নামাজে পড়ে হজরত ওমার আবু বক্কর জিজ্ঞাসা করে বলছেন ভাই আবু বক্কর কালকে একটা কঠিন দৃশ্য দেখলাম কেন আজকে কতদিন যাব আপনি ওই মহিলাটির সেবা যত্ন করছেন হয়তো তাহু তখন বলছেন ওমার আমি দীর্ঘদিন সেবা যত্ন করছি ফজরের নামাজের পরে প্রতিদিন যাই আমার খুব ভয় হচ্ছে ওমার যে আমি যে খলিফা নিযুক্ত হলাম আমার অধীনস্থে যদি একটা বুড়ি পাহাড়ের কোনো এক জায়গায় তাবুর ভিতরে অন্ধ অবস্থায় যদি খেতে পড়তে পেরে না পেরে মারা যায় আর আল্লাহ যদি আমি আবু বক্কার আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার অধীনস্থে ওই মহিলাটা পাহাড়ের এক যাইটে। তাবুর ভিতরে মৃত্যুবরণ করেছে না খেয়ে আমি আবু বক্কার আল্লাহ দরবারে কেমন করে হিসাব দিব ওমার আমি আল্লাহকে এত ভয় করি এর পরেও আমি ভয় করছি মদিনার অলিতে গলিতে একটা বিড়াল যদি না খেয়ে মারা যায় আমার ভয় হয় যে আমার অধীনে থাকা একটা বিড়াল না খেয়ে মারা গেল এর ব্যাপারে যদি আল্লাহ আমাকে জবাবদিহি তার মামলাতে যদি ফাঁসিয়ে দেয় আমি কি করব। এমনি জান্নাত পাওয়া যাবে না কেমন চরিত্র দেখুন শুধু আপনি বিশ্ব অভিভূত হচ্ছেন না অবাক হচ্ছেন না আপনি জান্নাত এমনি পাওয়া যায় না হজরত আবু হুলে নাম শুনেছেন 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 আবু হুরাইরা আল্লাহ রসুল একজন বিখ্যাত সাহাবি ছিলেন এই ঘটনাটা যদি আপনি শোনেন আপনি অবাক হয়ে যাবেন হজরত আবু হরে হজরত আবু হরেইরা ছেড়ে দেবো নাকি ছেড়ে দেবো জি না হজরত আবু হরে হাদিসের পাতা পাতা উল্টালে আবু ঘরেরা হাদিস বর্ণনা করেনি হাদিসের এরকম কোন পাতা নেই আলেমারা জানেন প্রতিটা পাতা তাবু ভাইরা বেশি টাইম পাননি আল্লাহ রসুলের স্বাদ পেয়েছিলেন সম্ভবত পাঁচ বছরের মতো আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন নতুন ইমান এনেছেন নতুন এনেছেন কে না আবু হই আসাবে সুফাতে বসবাস করে আসাবে সুফা কাদেরকে বলা হয় নতুন ইমান এনে ঘর বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের স্মরণাপন্ন হয়ে যারা রসুল্লাহর কাছে এসেছিলেন আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে তাদেরকে একটা ঘর তৈরি করে দিয়েছিলেন এই ঘরটাকে বলা হয় আসহাবে সুফা তারা সেখানে কুরআন তেলাওয়াত করত তারা সেখানে সালাত আদায় করত কোন দিন খাওয়া হতো কোন দিন হতো না কেউ হাদিয়া দিয়েলে খাওয়া হতো না গেলে খাওয়া হতো না আল্লাহু তো হযরত আবু হুরাইরা মাঝে সাজে আল্লাহর রাসূলের মিম্বরের এমন হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতেন ক্ষুধার তারণাতে। নতুন ইমান এনেছে তাই একদিন ক্ষুধা সহ্য হল না এটা একদম সহি সহ্য না হওয়ার কারণে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন রাস্তাতে বেরিয়ে পড়লেন রাস্তাতে শুয়ে আছেন ধুলো বালি মেখে মনে মনে ভাবছেন এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকে মনের কথাটা বলবো আর না হলে সে আমার এই মলিন চেহারাটা দেখে বুঝতে পারবে নিশ্চয় আমি কোনো অভাবের মধ্যে রয়েছি রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবি কে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আবু হরেরা এই অবস্থা দেখে আবু বক্কর থমকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলছেন কি ব্যাপার আবু হরের এই অবস্থা সম্ভ্রান্ত ঘরের ছেলে আল্লাহ নবীর সাহাবী বলে কথা জাতালো মুখ ফুটিয়ে বলতে পারছে না যে খুব খিদে লেগেছে ক্ষুধার তারণায় রাস্তাতে শুয়ে আছি হজরত আবু হলে একটা অভিনয় করলেন যে আবু বক্কারকে আমি একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি উনি তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন আর আমার কথা ক্ষুধার্ত মানুষের কথা বা তার ব্যবহার দেখলে অনেকটা বোঝা যায় উনি আমার চোখ মুখ দেখলে আঁচ করতে পারবেন যে আমি ক্ষুধার্ত হজরত আবু বক্কার হজরত আবু হরেরা বলছেন যে আচ্ছা কোরআনের এই আয়াতের ব্যাপারে আমাকে একটু বলুন তো হজরত আবু বক্কার বলে দেওয়ার পরে তিনি চলতে শুরু করলেন আবু হরেরা মন খুব খারাপ যে তাহলে আবু মনে হয় আবু হরেরা বলছেন তাহলে আবু মনে হয় আমাকে ব্যাপারটা বুঝতে পারেনি এবারে দ্বিতীয়বার আসছেন ওই রাস্তা দিয়ে হেঁটে ওমারে ফারুক রাদি আল্লাহ হজো তোমার বলছেন কি অবস্থা আবু খেরা বলছেন কোরআনের এই আয়াত সম্পর্কে একটু বলে দিন তো ওমার কোরআনের আয়াত বলে দিয়ে আবার চলে গেলেন আল্লাহ দুজনার কাছে আবু আবুঘরেরা খাবার কিছু পেলেন না এবং ব্যাপারটা বোঝার চেষ্টাই করলেন না এরপরে ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন নবী আবু ঘরের দিকে মুচকে হাসছেন আল্লাহ রাসে মুচকে হাসছেন হাসতে হাসতে বলছেন আবু ঘরেরা বুঝতে পেরেছি তোমার কি অবস্থা চলো আমার বাড়িতে চলো তা হজরত আবু ঘরে বলছেন আল্লাহ আগে আগে হাঁটছেন আমি পিছনে পিছনে হাঁটছি আল্লাহ রসুল বাড়ির ভিতরে ঢুকে গেলেন আমি বাইরে দাঁড়িয়ে আছি আল্লাহ রসুলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে এসেছে দুধ এক পিয়ালা দুধ নিয়ে এসেছে এসব আমাকে আবু আমাকে বলছেন আবু ঘোরাইরা আল্লাহ আকবার দেখো বরকতি খানা এক পিয়ালা দুধ আবু ঘরেরা মনে মনে ভাবছে দুধ তো আমার এক পেটের কোনায় লাগবে আজকে দু তিন দিন আমারই খাওয়া হয়নি আল্লাহ তখন বলছেন আবু যাও যত লোক আছে সমস্ত লোকদেরকে ডেকে আনো আজকে মার হাবা দুধ পান করানো হবে আবু ঘোড়ে মন খুব খারাপ এক পিয়ালা দুধ আমি খাবো আবার আল্লাহ রসুল খাবেন আবার আসাবে সুপ্পা প্রায় সাড়ে পাঁচশো জন সাহাবী আছে সাড়ে পাঁচশো জন সাহাবি এত দুধ এইটুকু দুধ হয় নাকি মনে মনে ভাবছেন কিন্তু রাসুল উল্লাহ বলেছেন ডাকতে যেতে একবারও না চিন্তা ভাবনা করে আসাবে সুফার সমস্ত সাহাবিদেরকে ডেকে আনা হলো আল্লাহ রসুল আবু ঘুরের হাতে পিয়ালা তুলে দিয়ে বললেন সবাইকে এক ধার থেকে পান করাও পান করানো হলো আল্লাহ রসুল আবু হরের একজনাকে পান করাচ্ছেন সে পান করেছে ভাবছে মনে হয় আর আমার জুটল না আর একজনকে পান করাচ্ছে মনে মনে ভাবছে আমার মনে হয় আর জুটবে না আর একজনকে পান করাচ্ছে মনে হচ্ছে আমার আর জুটবে না সাড়ে পাঁচশো সাহাবিদেরকে পান করানো হলো আল্লাহর নবী নিজে পান করলেন এইবার আল্লাহর নবী আবু ঘরের দৃশ্যটা দেখতে পেলেন যে বুঝতে পারছেন যে মনে মনে কিছু ভাবছে পিয়ালাটা হাতে তুলে দিয়ে বলছে আবু ঘরেরা চলো পান করো আবু ঘরেরা পান করলেন পিয়ালা রেখে দিলেন আল্লাহ নবী আবার বলছেন আবু ঘরেরা আবার পান করো আবু ঘরেরা বলছেন আবার পান করলাম রেখে দিলাম আল্লাহ রসুল বলছেন আবু ঘরেরা আরো পান করো আবু ঘরেরা বলছে আল্লাহ রসুল আর জায়গায় নাই পেটে দুধ কতটা এক পিয়ালা দুধ কতটা সাড়ে পাঁচশো মানুষ আনুমানিক পান করেছে দুধ কমেনি জান্নাত এমনি যাওয়া যাবে না পেটে ক্ষুধার জ্বালায় রাস্তাতে সে পাগলের না শুয়ে আছে খেতে পাচ্ছে না তুমি বলছো নামাজ পড়তে পড়তে হিদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ সহজ পথ দেখাও যথেষ্ট রুজি রুটির ব্যবস্থা থাকার পরেও আল্লাহর প্রতি এত বিশ্বাস আপনার হারিয়ে গেছে যে আপনি বাড়িতে বসে আছেন আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন করতে খেতে পাবো না তাছাড়া হচ্ছে কি হচ্ছে না আমাদের গ্রামগঞ্জে আল্লাহ আর সাহাবিরা খেতে না পেয়ে রাস্তাতে লুটোপুটি করছে আগেই আপনাকে বলেছি সেই সাহাবিদের মতো ইমান আমাদের

ইনশাল্লাহ একটু আল্লাহর হয়ে যান দেখুন অনেক তো বয়স হলো একটু আল্লাহর হয়ে যান না আপনি যদি আল্লাহর হয়ে যান না দেখবেন আল্লাহর তরফ থেকে আপনার উপরে সহযোগিতা আসবে দেখুন এমনিতে প্রাইজ এমনি পাওয়া গেছে যায়নি আল্লাহ নবী সাল্লাম তিন হিজড়িতে উহুদের যুদ্ধ করেছিলেন কত হিজড়িতে তিন হিজড়িতে তা উহুদের যুদ্ধ হয়েছে তিন হিজড়িতে তা সত্তর জন সাহাবি ওহুদের যুদ্ধতে শহীদ হয়েছিল এটা আপনারা জানেন সত্তর জন বক্তব্য সব এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব যদি ভুলে যান খুব অনুরোধ করে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এই কথাটা একদম ভুলবেন না মরা মানুষের মতো বসুন এইটা শুনুন আমি কি বলতে চাইছি বুঝে তবে উঠবেন এক সত্তর জন সাহাবি শহীদ হয়েছে কতজন সত্তর জন অহুদের যুদ্ধে লাশগুলোকে এক জায়গায় করা হলো এক জায়গায় আল্লাহ নবী সাল্লাম লাশগুলোকে গুনছেন এক দুই তিন চার পাঁচ ছয় গুনছেন গুনতে গুনতে দেখছেন আটষট্টিটা লাশ আর দুটো লাশ নেই দুটো লাশকে না একজন হচ্ছে আল্লাহ রসুলের চাচা তার নাম হামজা রাজি আল্লাহ আর একজন হানজালা রাজি আল্লাহ দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন যাও যাও লাশগুলো খুঁজে আনো লাশ খুঁজতে সাহাবিরা চলে গেছে আল্লাহর নবী এই লাশের কাছে দাঁড়িয়ে আছে আটষট্টি জন লাশের কাছে এই মুহূর্তে একজন মহিলা এসেছে পর্দাশীল মহিলা যেহাদের মাঠে অহুদের প্রান্তরে আল্লাহ রসুল কেসে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে আমি চিনতে পারছি না কে তুমি তখন মহিলা বলছেন আল্লাহ নবী আপনি গতকাল বেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আমি হান হানজালার বিবাহ পড়িয়েছি তখন মহিলাটা নিজের পর্দা থেকে হাতটা খুলে দিয়ে বলছেন আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী যার বিবাহ আপনি গতকাল বিকালে পড়িয়েছেন আমার হাতের মেঘেন্দিগুলি এখনো শুখায়নি তর তাজা আল্লা নবী আমার স্বামী কি বেঁচে আছে বিশ্ব নবী তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন মা সত্তর জন সাহাবির ভিতরে আটষট্টিটা লাশ পাওয়া গেছে দুজনকে পাওয়া যাচ্ছে না তার মধ্যে তোমার স্বামী একজন আর আমার চাচা হামজা একজন মহিলা তখন বলছেন আল্লাহ নবী আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এতটুকু আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে আসিনি আমি আপনার কাছে এসেছি একটা কারণে আমার স্বামী রাতের বেলাতে আপনি বিকাল বেলাতে বিবাহ পড়িয়েছেন রাতে এক জায়গায় শুয়েছি স্বামী স্ত্রী মিলন হয়েছে গভীর রাত্রে আপনি যে হাতের ডাক দিয়েছেন আমার স্বামী কোন বিছানাতে শুয়ে আছে কার গলা ধরে শুয়ে আছে কোন দিকে দরজা জানালা দেখার কিছুই চিন্তা করেনি আপনি ডেকেছেন তাড়াতাড়ি করে উঠে ঝাঁপ দিয়ে নেমেছে যাবার সময়তে আমার কপাল একটা চমু দিয়ে বলে গেছে বিবি যদি বেঁচে থাকি তুমি আমার দুনিয়ার স্ত্রী আর যদি মারা যায় তুমি আমার আখেরাতের স্ত্রী আল্লাহ নবী আমি সব থেকে বড় ভাগ্যবান যে আমি একজন জান্নাতি সাহাবির আখেরাতের স্ত্রী শুধু আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি সেটা হচ্ছে এই আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় আল্লাহ রাস্তাতে যারা যে হাত করতে গিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ নবী আপনি বলেছেন তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় অবস্থাতে তাদেরকে কবরে দাফন করা হয় আল্লাহ নবী আপনার কাছে আমার শেষ আবেদন বলতে লজ্জা লাগছে তবুও বলছি আমার স্বামী অপবিত্র গোসল করাবেন তাকে অবশ্যই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আল্লাহর আল্লাহ থেকে দেখছেন সাহাবিরা কাঁধে করে একটা লাশ বহে বয়ে আনছে আল্লাহ নবী দুধ থেকে দেখতে পাচ্ছেন যে লাশটার মাথার দিক দিয়ে পানি টপকে 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 পড়ছে ঝরে ঝরে পড়ছে এই সময় জিবিল এসেছেন আল্লাহ নবীর কাছে এসে বলছেন মোহাম্মদ আপনি দুটো লাশ খুঁজে পাচ্ছিলেন না তার মধ্যে একজন হচ্ছে হানজালা ওই যে দেখছেন সাহাবিদের কাঁধের উপরে হানজালার লাশ আসছে মাথা দিয়ে পানি হচ্ছে। হানজালার শহীদ আল্লাহ এত খুশি হয়েছে হানজালার মৃত্যুতে আল্লাহ এত খুশি হয়েছে লাশ তার চুরি হয়েও যায়নি হারিয়েও যায়নি আল্লাহ আসমান থেকে স্পেশাল ফোর্স ফেরেস্তা পাঠিয়ে তৃতীয় আসমানের উপরে হানজালার লাশটাকে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আমবারে সেন্ট মাখিয়ে কাপন পরিয়ে এই দেখুন ফেরেস তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আল্লাহ তার শহীদে এত খুশি যে আল্লাহ তৃতীয় আসমানে হানজালার আপন জমজমের পানিতে গোসল করিয়ে দিয়েছে আল্লাহ আকবর শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান কেন দূরে চলে আছেন আল্লাহর থেকে কেন আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ ফুটপাতে শুয়ে আছে আপনি তার থেকে তো ভালো কত মানুষ আজকের ডেটে হসপিটালে ভর্তি আপনি তার থেকে তো ভালো কত মানুষ সংসারে অশান্তিতে ভুগছে আপনি তো তার থেকে ভালো কারুর মেয়ে হয়েছে বিকলঙ্গ সারা জীবন হসপিটালে শুয়ে আছে কারোর ব্লাড দিতে হচ্ছে মাসে মাসে আপনি তার থেকে তো ভালো ভালো নয় বলুন আলহামদুলিল্লাহ বলুন জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছেন খুব বিনীত অনুরোধ আপনি একটু আল্লাহর হয়ে যান ইনশাল্লাহ আমরা আল্লাহর হয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হয়ে যাব রমজান মাসে আমরা সবাই আল্লাহর হয়েই ছিলাম রোজা মিটে গেছে আর আল্লাহ সাইডে যাই না এরকম আছে না এত নামাজিদের চাপ ছিল এখন আর আছে নাই এখানে দশটা লোক বলুন তো যে আজকে থেকে পাঁচ নামাজ ধরবো ইনশাল্লাহ দেখি আপনি আল্লাহর হতে পারছেন কি না আপনি নামাজ পড়তেন তো পড়ে হাত তুলেছেন কেন আপনি আপনি হাত তুলতে বলিনি তো আমি বলেছি নামাজ আপনি পড়েন না পাঁচ শক্ত এরকম দশটা লোক হাতটা তুলে বলুন তো যে আমি আজকে থেকে পড়ব আছেন নাই কি অবস্থা দেখুন আপনি পরীক্ষা করুন এখন তার মানে এতক্ষণ যা শুনলেন সব ফলস অবাক লাগে সত্যি অবাক লাগে আপনি কেন এরকম করছেন আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে আসেন একটু আল্লাহর হয়ে অনুরোধ আপনি একটু আল্লাহর হয়ে যান একটা লোক অন্তত বলুন তো এতক্ষণ মনসহ সত্যি আপনি যা বললেন যে পৃথিবী কিছুই মরে গেলে সব শেষ আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত করে নিলাম একটা লোক অন্তত বলুন তো দেখি হ্যাঁ যারা পড়ে না ও তার মানে গ্রামে যারা এখানে বসেন সবাই নামাজি তো আলহামদুলিল্লাহ এরকম গ্রামও কিন্তু খুঁজে পাওয়া মুশকিল এই আমার মিডিয়া যারা আছে একবার ক্যামেরা করে নাও যে এই গ্রামে কেউ বেনামাজি নেই সবাই নামাজি তো বেনামাজি আছে এই গ্রামে আছে আছে অনেক আছে অত সহজ নয় বক্তব্য শোনা যায় এতক্ষণ বলছিলাম সাহাবিদের ঘটনা অনেক মানুষ চোখ মুছছিল এরকম করে মানে ওর কাছে ফেরেস্তা চলে এসেছিল মনে হচ্ছিল তাই না আর সকালে দেখে দেখবেন ও চরিত্রে যেমন ছিল তেমনই আছে তাই না তেমন ছিল না এখন দেখে মনে হচ্ছে অনেক মানুষ আমি দেখতে দেখতে পাচ্ছিলাম এখানে চোখ মুচ্ছে চোখ মুচ্ছে মানে তার চোখে পানি এসছিল তাই তো সকালে দেখবেন ওর চরিত্রে যেমন তেমনই আছে তার মানে কি সব জলসা নামাজ রোজা এসব অভিনয়ে পরিণত হয়েছে আর অনুষ্ঠানে পরিণত হয়েছে পাঁচ অক্টর নামাজ ফরজ ওটা আমরা জুম্মার দিনে অনুষ্ঠান ভেবে নিয়েছি তাই না রমজান মাসের রোজা কি সিয়াম ফরজ আমরা ইফতারের টাইমটাকে অনুষ্ঠান মনে করে নিয়েছি লাইলাতুল কাদর একটা মারাত্মক ইবাদতের দিন রাত তাই তো এইটাকেও আমরা অনুষ্ঠান করে নিয়েছি কিছু মসজিদে বলছে তেইশের রাতে কিছু মসজিদে পঁচিশের রাতে কিছু জায়গায় একুশের রাতে নে ভালো করে ডেট করে জুত করে বিরিয়ানি করে খেয়ে সারারাত হো হো বিড়ি সিগারেট টেনে বাড়িতে গিয়ে শুয়েছে পরের দিন জোহরের নামাজ পড়ছে না বলছে সারা রাত জেগেছিলা ঘটনা ঘটছে কি ঘটছে না সব অনুষ্ঠানে পরিণত হয়েছে অথচ একটা মারাত্মক বড় ইবাদত আল্লাহ হাফিস আল্লাহ তুমি জাতি হেফাজত করে আমিন ওয়াই রিল মকবুব আল্লাহ ওদের পথে তুমি আমাদেরকে চালিও না লিন যাদেরকে তুমি গোমরাখির রাস্তা দেখিয়ে দিয়েছ বদমায়েশ খারাপ বাটপার দাগাবাজ জাহান নামে রাস্তা এই সমস্ত রাস্তা থেকে আল্লাহ তুমি আমাকে মাসাও তারপর আমরা নামাজে কি বলি সবাই মিলে জোরে আমিন এখন একবার বলি আমিন আমিন এটা মসজিদের জলসা নাকি উন্নতি গল্পে আর একটা লোকও থাকবে না মানে টাকার হলে মানুষের কেউ অ্যালার্জি আর কি যদি একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয় আজিজুল তো খুব চাষ দিয়ে চলে গেল আবার আমি তবে এখানকার লোক ভালো কিন্তু একটা লোক উঠে পালাইনি আমি যাই বলেছি আস্তে 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 করে সুর করেও বলিনি তবু লোক কিন্তু যায়নি সব লোক সেইভাবেই বসে আছে আলহামদুলিল্লাহ মসজিদের উন্নতি কল্পে জলসা মসজিদ আল্লাহর ঘর তাই না আশা করি সবাই দিয়েছেন আমি আপনাদেরকে একটা জিনিস জেনে পাঁচ মিনিট আপনাদের কাছে কিছু চাইবো ভালো লাগলে দেবে না তো দিতে হবে না এক সারা পৃথিবীর সবথেকে উত্তম দান করার জায়গা কোনটা বলুন তো মসজিদ মসজিদ তো না আল্লাহ সোভার মাতালা পবিত্র আল কোরআনে বলছেন ইয়াস আলু না মাজা ইনফিকুন বল মা আনফাক্ত মিন খাই ইন পাল অখরব ইন সাবিল তবে আত্তা পার্লুমিন ফাইর ইন ফাইন অল্লাহ আলিম আল্লাহ সভান ওয়াতাল বলছেন নবীকে জিজ্ঞেস করা হচ্ছে নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি উত্তম দানের জায়গা কোনটা নবী বলছেন ওয়ালি দাইন তুমি তোমার পিতামাতার জন্য যেটা দান করো বা খরচা করো পৃথিবীর শ্রেষ্ঠ নেকি জায়গা এইটা পিতামাতার জন্য সন্তান যেটা খরচা করে তাই তো অন্ধতপক্ষে দু পাঁচটা লোক বলুন যে মসজিদের জন্য আমি কিছু আমার আব্বা মায়ের জন্য দেব ইনশাল্লাহ বলুন তো কেউ একটু মেহরবানি করুন আর অন্তত আপনি একটা হাজার টাকা দিন আমি দশ বিশ হাজার টাকা চাইছি না কেন পার্টিকুলারলি একটা আদায়কারী ছিল তাই না তিনি আদায় করেছেন ওই জন্য আমি বলছি যে আপনি এক দু হাজার টাকা অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য আপনি যখন বলছেন এত দূর থেকে এসে আমি আমার মা কত এক হাজার খুব ভালো জিনিস আব্বা মায়ের জন্য এক হাজার টাকা দিলেন আপনি আপনার আব্বা মায়ের জন্য একটু নিয়ত করুন আপনার আমাদের একটা ধারণা আছে বাপ মা মরে না গেলে দান করা যায় না খ্যাপা কোথাও বেঁচে থাকা অবস্থায় দিলে তবেই তো তোমার বাপ দেখবে আর হাসবে আর মনে শান্তি পাবে তাই না আপনি বেঁচে আছেন আপনি বলুন যে আমি সাইফুল আমার আব্বা জীবিত মা জীবিত দুজনের জন্য এক হাজার টাকা দান করলাম দেখুন আমি আর পাঁচ সাত মিনিট থাকবো আপনি মজলিস ভাঙার দুয়াটা বলে যান তাছাড়া এতক্ষণ যা নেকি পেলেন সব নেকি বাতিল হয়ে যাবে আল্লাহ নবীর ভাষা অনুযায়ী এটা মাথায় রাখিয়েন কিন্তু আমি আর খুব জোর হলে পাঁচ থেকে সাত মিনিট মজলিস ভাঙার দুয়া বলে উঠবেন আল্লাহ নবীর হাদিস হচ্ছে এই যে মজলিস ভাঙার দুয়া বলে কোন মজলিদ থেকে উঠলে ও এতক্ষণ যে নেকিটা পেল ওটাকে সিল দিয়ে গালাই করে দেওয়া হলো নেকি আর কোনোদিন খারাপ হবে না এটা হাদিস এটা বসানোর জন্য চালাকি করছি না মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার এটাই বলে দিলাম মেয়েদের জামাত আছে কি না মেয়েদের বাড়িতে একা একা নামাজ পড়া উত্তম তবে মসজিদে যদি তেমন ভাবে পর্দার ব্যবস্থা রাস্তায় কোনো ফেতনার অসুবিধা না মনে হয় আলাদা সিপারেট ব্যবস্থা যদি থাকে তাহলে অবশ্যই যেতে পারে যেতে পারে আমরা দুটো একটা জায়গায় খুব ফতোয়া নিয়ে মারামারি করছি এই যে রমজান মাস চলে গেলো ফেতরা টাকা দিয়ে দিব না চাল দিয়ে দিব সব জায়গা হয়নি কম বেশি তর্ক বিতর্ক হয়েছে না হয়েছে অথচ আমরা এইটা নিয়ে কখনো গ্রামে মারামারি করিনি বা মোড়লকে কোনো দিন জোর দেয়নি আল্লাহর নবী বলেছে নারীদেরকে ঈদগাহের মাঠে যেতেই হবে যার মাসিক হয়েছে ও এমনিতেই গিয়ে সাইটে বসে থাকবে মোমেনদের দুয়াতে শরিক হবে ইমাম সাহেবের খতবা শুনবে মাসিক অবস্থাতে একটা মেয়েকে ঈদগাহে যাবার কথা বলা হচ্ছে ঈদগাহ তো জরুরি অত আহলে হাদিস আশি পঁচাশি নব্বই পার্সেন্ট গ্রামে ঈদগাহের ব্যবস্থা নেই মেয়েদের আছে সব ঘরে ঘরে নামাজ পড়ে বলবেন আছে আপনাদের এখানে আছে ভিন্ন ব্যাপার আশি নব্বই পার্সেন্ট গ্রামে নেই মেয়েদের ঈদের নামাজ হয় না হয় না এইসব ব্যাপারে আমাদের গ্রাম্য মোড়লদের এইসব হাদিস মানার ব্যাপারে জোর নেই অথচ আমরা ফেতরা মারামারি লেগে গেছি কারণ এখানে টাকার ব্যাপার আছে চালের ব্যাপার আছে এখানে একটু মোস্তানিটা ভালো করা যাবে আলেমা সবাই কি বলছে হাত তুলে মোনাজাত করা যাবে কি না জমাতের পরে পরে হাত তুলে মোনাজাত করা এটা যাবে না অবশ্যই যাবে না জমাতের পরে পরে হাত তুলি ইমাম সাহেব দোয়া করবে সবাই আমিন আমিন করবে এটা যাবে না অবশ্যই এটা একটা বেদাত আর রসুল্লাহ বলেছেন কুল্লু বেদাত ইসলামে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ বেদাত আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে তার স্থান ফরজ সলাতের পরে পরে বা সুন্নত নফল সলাতের পরে আপনি যদি মনে করেন এক একা কোনো কোনো দিন দোয়া করব কোন কোনো দিন তাহলে করতে পারেন এখন অনেক মানুষের এটা ধারণা যে ইমাম সাহেব নাই নাই বা করলো ফরজ নামাজের পরে আমি একা একা দোয়া করব। জি না প্রতিদিন আপনি একা একা দোয়া করবেন কেন মাঝে সাঝে করুন মাঝে সাজে প্রতিদিন করলে ওই ধারণা যদি আপনার ভিতরে কাজ করে যে করতেই হবে তাহলে এটাও বেদাতে পরিণত হবে ও সাবধানে থাকবেন বেদাত এক জঘন্যতম পাপ মারাত্মক খারাপ পাপ ইবলিস শয়তান শির পৃথিবীর সব থেকে বড় পাপ তাই না হ্যাঁ একটা মানুষ শির করলে ইবলিস শয়তান খুশি হয় না পিতা মাতাকে যদি কেউ গালি দেয় শয়তান খুশি হয় না কিন্তু একটা লোক যদি বেদাত করে শয়তান খুশি হয় কারণ শয়তান জানে যে ও বেদাত করছে মানে নেকির উদ্দেশ্যে করছে ও তো আর কোনো দিন ক্ষমা চাইবে না বেদাতকারী ক্ষমা চায় যে আল্লাহ আগে অনেক বেদাত করেছি ক্ষমা করে দাও কেউ বলে ও তো নেকি মনে করে করেছে তাই না তথাপিও হাত তুলে ধোয়া করা নামাজের পরে সম্মিলিতভাবে এটা একটা বেদাত অবশ্যই এর থেকে আপনার দূরে থাকুন আর ভাই এক হাজার পাঁচশো করে দেন একটু করুন দিচ্ছে ভাই শুক্রিয়া সকলেই দেন একটু আল্লাহ রস্তে দেন আল্লাহর দেন আকিদার গ্রামে এখন হাত তুলে ধোয়ার প্রশ্ন আসছে মানে কি গোলমাল আছে নাকি গ্রামে কিছু হুম জি জি দেন আর কেউ আসছেন ভাই কেউ দিবেন আরে একশো দুশো যার কাছে যে একটু হেল্প করুন মেহরবানি করুন না কোনো গজল ফজল বলবো না তুমি তো বলছো তোমার ধান্দায় বলছো ক্যামেরা রেখে দিয়েছে মাসাল আমি ভাবছি হাতে তোমার ক্যামেরা চলছে সবাই দেন তুমি মেহরবানি করো আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কোন কে সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জায়গা নিচ্ছে কেভ নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কোপন বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিন উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে আবার কত বাবজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলে সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার অবদলে বেটা বিক্রি করিলে বহরমপুর ঘাটে শনি বিক্রি হয় পাটা পাটার মতো বিক্রি করো তোমরা নিজের ব্যাটা হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে পাটার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিশপান করে কত নারী গলে দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে দায়ী জানো ব্যাটার বাপ শত শত बेटियों बापরা দিচ্ছে অবশান আর রা করোনা বলছি আমি সন দিয়া মন কেমন মদের করে নারীর আগমন যদি করোনা দেখা পরে যে গাড়ি শাড়ি সঙ্গে পাবো নারী নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শোধ নারীর আমদানি আর নারীর ফটোই ব্যবসা চালায় হাজার দোকানি মৌলভিয়া মাওলানার হাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে লাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাটি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটে রই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে